প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার কেমন আছো? সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আজকে আমি তোমাদের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের ব্যবস্থাপনা চক্র সম্পর্কে আমি আলোচনা করব। তো ব্যবস্থাপনা চক্রে এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে, এটাকে বলা হয় ব্যবস্থাপনা চক্র। আমরা সাধারণত জানি যে ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। একটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় বস্তুগত উপাদানসমূহের কার্যকর ব্যবহারের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন, প্রেরণা, নিয়ন্ত্রণ, এই সকল কার্যসমূহকে আমরা ব্যবস্থাপনা বলে থাকি। ব্যবস্থাপনা হচ্ছে, আমরা আগেই জেনেছি যে ব্যবস্থাপনা হচ্ছে বা ম্যানেজমেন্ট হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা কৌশল। ব্যবস্থাপনার কার্যসমূহ এই যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, সমন্বয় সাধন, নির্দেশনা, প্রেরণা, নিয়ন্ত্রণ, এই যে ব্যবস্থাপনার কার্যসমূহ, এই ব্যবস্থাসমূহের বা ব্যবস্থাপনার কার্যসমূহের চক্রাকারে আবর্তিত হওয়াকেই আমরা ব্যবস্থাপনা চক্র বলতে পারি। অর্থাৎ ব্যবস্থাপনা কার্যসমূহ যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এই কার্যসমূহের চক্রাকারে আবর্তিত হওয়াকেই ব্যবস্থাপনা চক্র বা ব্যবস্থাপনা কার্যচক্র বলা হয়। এখানে ব্যবস্থাপনা কার্যচক্রের এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এগুলি চক্রাকারে আবর্তিত হয়। অর্থাৎ পরিকল্পনা বা একটা কাজের যখন লক্ষ্য নির্ধারণ করা হয়, লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পনা প্রণয়ন করা হয়, সেই পরিকল্পনা অনুযায়ী সংগঠন, পরবর্তীতে কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, অর্থাৎ এই নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনা চক্রের সর্বশেষ ধাপ, এবং এই নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবস্থাপনার কার্যসমূহ শেষ হয়ে যায়। এখানে একটা প্রতিষ্ঠান যতদিন চলতে থাকে, একটা প্রতিষ্ঠান যতদিন চলে, সেই প্রতিষ্ঠানের কার্যসমূহ পরিকল্পনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত এগুলি চক্রাকারে আবর্তিত হয়। অর্থাৎ এই যে ব্যবস্থাপনা, আমরা জানি যে ব্যবস্থাপনা একটা প্রক্রিয়া, অর্থাৎ একটা প্রক্রিয়ার সঙ্গে আরেকটা প্রক্রিয়ার এই যে যোগসূত্র, অর্থাৎ একটা প্রক্রিয়ার অভাবে ব্যবস্থাপনার কার্যসমূহ লক্ষ্যে পৌঁছাতে পারে না, বা ব্যবস্থাপনা এই যে পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত যে কার্যসমূহ, এই কার্যসমূহের মধ্যে যে কোনো একটা প্রক্রিয়া যদি না সংগঠন বা প্রক্রিয়াসমূহের যদি কাজসমূহ একটার সঙ্গে আরেকটার যে সম্পর্কযুক্ত, একটা বাদ দিয়ে আরেকটা কাজ যদি হয়, তাহলে অবশ্যই একটা প্রতিষ্ঠান লক্ষ্যে পৌঁছাতে পারে না। এই জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়া, এটা একটা ব্যবস্থাপনা কার্যসমূহ একটা বা ব্যবস্থাপনাকে আমরা একটা প্রক্রিয়া বলতে পারি। যেমন এর আগে আমি তোমাদেরকে
একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে একটা সুগার মিলে যখন চিনি উৎপাদন হয় তখন এই উৎপাদন একটা প্রক্রিয়া আকারে চলতে থাকে। অর্থাৎ প্রথমে আখ মাড়াই করা হয়, আখ মাড়াই করে রস তৈরি করা হয়, রস আবার জ্বালানো হয়, জ্বালানোর পরে আবার এখান থেকে যে একটু গুড় তৈরি হয় সেই গুড়কে আবার প্রসেস করা হয় বা সংশোধন করা হয়, শোধন করা হয়, শোধন করে তারপরে সর্বশেষে চিনি বা সাদা চিনি যেটা আমরা পাই সেটা চলে আসে। এইভাবে একটা প্রক্রিয়া আকারে এখন যদি প্রথমে আমরা আখ মাড়াই না করি, আখ মাড়াই করলাম, আখ মাড়াই করে যে রসটা যদি জ্বালানো না হয়, রস জ্বালানোর পরেই তো চিনি বা গুড় হবে, কিন্তু রসটা না জ্বালিয়ে গুড় বা চিনি হবে না। অর্থাৎ এই কার্যসমূহ একটার পর একটা একটার পর একটা চলতে থাকে। এই জন্য এই যে আমরা ব্যবস্থাপনা যে পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থা নির্দেশনা পেশনা সমন্বয় সাধন, এই সমন্বয় সাধনের পরে সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবস্থাপনার কাজসমূহ শেষ হয়। এজন্য এটি একটা প্রতিষ্ঠান যতদিন চলবে এই কাজসমূহ চক্রাকারে ঘুরতে থাকে, এই জন্য এটাকে বলা হয় ব্যবস্থাপনা চক্র। তাহলে আমরা এখানে বললাম যে ব্যবস্থাপনা চক্র হচ্ছে ব্যবস্থাপনা কার্যসমূহ। ব্যবস্থাপনা কার্য বলতে পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা সমন্বয় সাধন প্রেষণা নিয়ন্ত্রণ, এই যে ব্যবস্থাপনা কার্যসমূহ চক্রাকারে আবর্তিত হওয়াতেই বলা হয় ব্যবস্থাপনা চক্র বা ব্যবস্থাপনা কার্যচক্র। তাহলে আমরা এখানে ব্যবস্থাপনা কার্যচক্রে এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বলতে পারি, যেমন একটা প্রতিষ্ঠান ক নামক একটা প্রতিষ্ঠান নতুন একটা পণ্য তৈরি করার লক্ষ্য নির্ধারণ করল। নতুন পণ্য নির্ধারণ করার জন্য লক্ষ্য নির্ধারণ করা হলো, পরিকল্পনা প্রণয়ন করা হলো, পরবর্তীতে কে কখন কীভাবে কাজটা করবে, কীভাবে করবে, কখন করবে, এই জন্য দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব দেওয়ার পরে এখন যারা এই কাজটা করবে তাদেরকে এই কাজের ভাগ করে দেওয়া হলো, কাজ ভাগ ভাগ করে দেওয়া হলো, দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হলো। পরবর্তীতে প্রতিষ্ঠানে কর্মী সংস্থান করা হলো বা দক্ষ বা অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হলো যারা এই প্রতিষ্ঠানে কাজ করবে, কর্মী সংস্থান বলা হয় এটাকে, কর্মী নিয়োগ দেওয়া হলো। তারপরে তারা কীভাবে কাজগুলি করবে তাদেরকে নির্দেশনা প্রদান করা হলো, তাদেরকে কাজগুলি বুঝিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে নির্দেশনা। তারপরে দেখা গেল যে প্রতিষ্ঠান কর্মীদেরকে সফলতা অর্জনের জন্য, অর্থাৎ প্রতিষ্ঠানটি যদি একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে, যে লক্ষ্য নির্ধারণ করা হলো সে লক্ষ্যে যদি পৌঁছতে পারে তাহলে তাদেরকে আর্থিক আরও সুবিধা প্রদান বা নানান রকমের সুবিধা প্রদানের কথা ঘোষণা করলো। এরপরে দেখা গেল যে সকলের মধ্যে যেন কর্মী এবং প্রতিষ্ঠানের যারা কর্তা আছে বা প্রতিষ্ঠানের মালিক বা এদের মধ্যে একটা সমন্বয় সাধন, অর্থাৎ সকলের সঙ্গে যেন একটা যোগাযোগ স্থাপিত হয়, অর্থাৎ প্রতিটা বিভাগ ব্যক্তি এদের মধ্যে যেন সমন্বয় বা যোগাযোগ স্থাপন হয় তার জন্য ব্যবস্থা করা হলো, যেটাকে আমরা সমন্বয় বলছি। তারপরে দেখা গেল যে প্রতিষ্ঠানে প্রতিটা কাজ সুষ্ঠুভাবে সম্পাদিত হয়েছে এবং মাঝে মধ্যে প্রতিষ্ঠানের যিনি ব্যবস্থাপক তিনি কাজগুলি তদারক করেন বা দেখাশোনা করেন। এরপরে তাদের সঙ্গে অনেক সময় পরামর্শ করে তাদেরকে নির্দেশনা প্রদান করে। এভাবে দেখা গেল পরবর্তীতে সর্বশেষ হচ্ছে যে পরিকল্পনা অনুযায়ী বা যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী কাজগুলি সুষ্ঠুভাবে সম্পাদিত হয়েছে কি না বা 100% বা শতভাগ লক্ষ্য নির্ধারণ হলো কি না এই বিষয়ে দেখা হয়। এবং পরবর্তীতে দেখা গেল যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তার মধ্যে 80% লক্ষ্য বাস্তবায়িত হয়েছে আর 20% লক্ষ্য বাস্তবায়িত হয়নি। এখন 20% কেন বাস্তবায়ন হয়নি সেটা খতিয়ে দেখতে হবে। দেখার পরে কেন কোথায়
দোষ ত্রুটি আছে, কেন বাস্তবায়ন হলো না। পরবর্তীতে দেখা গেল কিছু যন্ত্রপাতি বা কিছু যন্ত্রাংশের ত্রুটির কারণে বা অন্য কর্ম পরিবেশ বা অন্য কোনো কারণে হয়তো দেখা গেল যে 100% সেখানে লক্ষ্য নির্ধারণ হয়নি, 80% লক্ষ্য নির্ধারণ হয়েছে। এখন পরবর্তীতে যাতে এই যে 20% যাতে লক্ষ্য নির্ধারণ হয় বা 100% লক্ষ্য নির্ধারণ হয়, কোথায় ভুল ত্রুটি হয়েছে এটা খুঁজে বের করে দেখা গেল যে এই কারণে লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি। পরবর্তীতে যখন পরিকল্পনা গ্রহণ করা হবে, এই ভুল ত্রুটিকে খতিয়ে দেখে এগুলি এই ভুল ত্রুটি সংশোধন করে তখন আবার নতুন করে পরিকল্পনা প্রণয়ন করা হবে। এটাই হচ্ছে অর্থাৎ নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ হচ্ছে আবার পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী আবার সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, সাধন, নিয়ন্ত্রণ এইভাবে চক্রাকারে আবর্তিত হতে থাকবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যতদিন থাকবে, একটা প্রতিষ্ঠান যতদিন চলবে, এই প্রতিষ্ঠানের কার্যক্রম অর্থাৎ ব্যবস্থাপনা কার্যক্রম সমূহ চক্রাকারে আবর্তিত হতে থাকবে। এই জন্যই ব্যবস্থাপনা কার্যসমূহকে কার্যসমূহের চক্রাকারে আবর্তিত হওয়াকেই বলা হয় ব্যবস্থাপনা চক্র। আশা করি তোমরা এই ব্যবস্থাপনা চক্র সম্পর্কে বুঝতে পারলে। তাহলে আমরা এর আগে আলোচনা করেছি, তোমাদেরকে মনে রাখতে হবে ব্যবস্থাপনা কার্যাবলী বা ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনার কার্যাবলী কী কী। তাহলে আমরা এখানে এই যে কাজসমূহ, ব্যবস্থাপনার প্রথম কাজটাই হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ কখন, কোথায়, কীভাবে, কে করবে, কার দ্বারা করবে, অর্থাৎ ভবিষ্যৎ তে কী করা হবে তার আগাম একটা চিন্তা ভাবনা করাই হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ ভবিষ্যতে কী করা হবে তার আগাম চিন্তা ভাবনাই হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা, তারপরে সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ এগুলি হচ্ছে ব্যবস্থাপনার কার্যক্রম। এই যে ব্যবস্থাপনার কার্যসমূহ, ব্যবস্থাপনার যে কার্যক্রম, এই কার্যসমূহ চক্রাকারে আবর্তিত হওয়াকে বলা হয় ব্যবস্থাপনা চক্র। তাহলে তোমাদের পরীক্ষায় আসতে পারে ব্যবস্থাপনা চক্র কী, জ্ঞানমূলক প্রশ্ন, আবার অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের হতে পারে যে ব্যবস্থাপনা চক্র বলতে কী বোঝায়। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা মনে রাখবে। এবং এই চক্রটা তোমাদের হয়তো দেখা গেল যে যখন সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে তখন এইভাবে তোমাদের একটা চক্র এঁকে দেওয়া হবে, প্রশ্ন যখন করা হবে এঁকে দেওয়া হবে, তখন এই সংগঠন এটি হয়তো দেখা গেল এটি ফাঁকা থাকলো, এই তোমাদের প্রশ্ন থাকবে যে 3 নম্বর প্রশ্নের, অর্থাৎ তোমার প্রয়োগ বা উচ্চতর দক্ষতা, এখানে প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে। 2 নম্বর প্রশ্ন যেটা, এটা বলতে পারে যে ব্যবস্থাপনা চক্রে ফাঁকা ঘরে কী বসবে, এইভাবে তোমাদের একটা উদ্দীপক তৈরি করে দেওয়া হবে। হয়তো দেখা গেল যে এখানে এখানে একটা ফাঁকা ঘর, এখানে ফাঁকা থাকলো, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেওয়া হলো যে এই ফাঁকা ঘরে কী বসবে, এটা কিন্তু একটা প্রশ্ন, এটা একটা উদ্দীপক, এটাই একটা উদ্দীপক আকারে তৈরি করে দেওয়া হবে। এবং এখানে 3 নম্বর বা 2 নম্বর প্রশ্নে তোমাদের থাকবে যে ব্যবস্থাপনা চক্রে ফাঁকা ঘরে কী বসবে এবং সে বিষয়ে তোমরা আলোচনা করবে। তাহলে তোমাদের ফাঁকা ঘরে তোমরা অবশ্যই বলবে, লিখবে যে এখানে সংগঠন বলবে এবং এই সংগঠন কাকে বলে, সংগঠন কী, সংগঠন সম্পর্কে তোমরা লিখবে এবং তোমাদের প্রশ্নে যেভাবে চাবে ঠিক সেইভাবে তোমরা উদ্দীপকের আলোকে তোমরা প্রশ্নের উত্তরটি দেবে, তোমাদের প্রশ্ন থাকবে। তাহলে আমরা ব্যবস্থাপনা চক্র কী, ব্যবস্থাপনা চক্র সম্পর্কে বুঝতে পারলাম, বুঝতে পারলে আশা করি তোমরা এই আলোচনাটি আরও ভালো করে বাসায় দেখবে, তাহলে তোমাদের বিষয়টি আরও ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।